সমস্যা দেখা দিচ্ছে, যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়, মেরিটের বেসিসে নিয়োগ হয়, সেই বিষয়টাও রাজ্যপালের ভাষণে দেখতে পাইনি, সেটা আমি উল্লেখ করেছি। এবং রাজ্যপালের ভাষণে নতুন নতুন কলেজ স্কুল এসএসকে এমএসকে সহ মাদ্রাসার কোনো নিয়ে যে কোনো উল্লেখই নাই। তাছাড়া পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ কি সেই বিষয়ে কোনো আলোচনা নাই, সেই বিষয়টা আমরা উল্লেখ করেছি। সাথে সাথে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাল এতটাই কলোনিতে নেমে গিয়েছে যে গ্রামের গরিব বন্ধুরা, আপনাদের দেখালাম এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। স্যার, রাজ্য বিধানসভায় রাজ্যের আইএসএফ এর বিধায়ক পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে জবাবি ভাষণে প্রশ্ন তোলেন এবং সে বিষয়ে তিনি জানান রাজ্যপাল তার যে জবাবি ভাষণ দিয়েছিলেন বিধানসভায় সে বিষয়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিকবার হাইকোর্টে মামলা চলেছে এবং সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো সমস্যার সমাধান করতে পারেনি, সে বিষয়েও নওশাদ সিদ্দিকী বিধানসভায় দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি রাজ্যের পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ আগামী দিনে কি, রাজ্য সরকার পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে শিক্ষকদের বিষয়ে কি ভাবছেন সেই বিষয়টিও তিনি আজকে বিধানসভায় তুলেছেন। এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর খবর। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছায় এবং রাজ্য জুড়ে রাজ্যের বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের হয়ে যেন প্রচার আগামী দিনে আরও ব্যাপক এবং বৃহত্তর হয়।